শহরের কোলাহল থেকে দূরে প্রাকৃতিক পরিবেশে কিছুটা সময় কাটানোর উদ্দেশ্যে আমাদের গন্তব্য বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের পার্বত্য জেলা বান্দরবান, যাকে তার প্রাকৃতিক রূপবৈচিত্র্যের জন্য পাহাড়ি কন্যা বলা হয়। বলা হয়ে থাকে, বান্দরবান ভ্রমণ তালিকায় না থাকলে একজন বাংলাদেশি পর্যটকের বাকেট লিস্ট অসম্পূর্ণ থাকে। আপনি বিভিন্ন ট্রাভেল ব্লগ ও ইউটিউবে ভ্রমণ বিষয়ক ভিডিও দেখে আপনার পছন্দ ও সময়ের উপর নির্ভর করে প্ল্যান ঠিক করে নিতে পারেন। আমাদের ফ্যামিলি ট্যুর ছিল মোট 4 দিনের। এ পর্বে আমি ঢাকা থেকে বান্দরবান হয়ে বগালাক থেকে কেওক্রাডং পর্যন্ত আমাদের ভ্রমণ দেখানোর চেষ্টা করব। ঢাকার বাসা থেকে আমাদের যাত্রা শুরু, গন্তব্য সেন্ট মার্টিন পরিবহনের আরামবাগ কাউন্টার। টিমের সবাই ওখানে মিলিত হবে। বাস ছাড়বে রাত 11:30। পৌঁছে দেখি আমাদের বাস এখনও আসেনি, তাই এ ফাঁকে একটু চা বিরতি হলে মন্দ হয় না। ঢাকা থেকে অনেক পরিবহনের এসি ও নন এসি বাস বান্দরবান যায়। নন এসি বাসের ভাড়া 600 টাকা আর এসি বাসের ভাড়া 1300 থেকে 1500 টাকার মধ্যে। এর মধ্যে আমাদের বাস এসে যায় এবং যথাসময়ে আমাদের যাত্রা শুরু হয়। অবশ্য আপনি চাইলে ঢাকা থেকে ট্রেনে করে চট্টগ্রাম হয়ে তারপর বান্দরবান যেতে পারেন। ভোর 6টায় আমরা বান্দরবানে পৌঁছে যাই। অবশ্য রাত 1:30টার দিকে আমাদের যাত্রা বিরতি হয় 14 গ্রামে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে হোটেল গ্রিন ভিউতে। বাস কাউন্টারে অপেক্ষা করছিল আমার ভাগ্নে সেনা অফিসার তার দলবল নিয়ে। আপনারা চাইলে বাস কাউন্টারের পাশে অবস্থিত হিলভিউ রেস্টুরেন্টে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে পরবর্তী গন্তব্যের জন্য রওনা দিতে পারেন। আমরা আমার ভাগ্নের আতিথেয়তার জন্য বাস কাউন্টার থেকে 5 মিনিটের দূরত্বে ক্যান্টনমেন্টের গেস্ট হাউসে যাই। ফ্রেশ হয়ে আমরা ওখানেই সকালের নাস্তা সেরে ক্যান্টনমেন্টের ভিতরে একটু ঘুরে দেখি। সাথে চলতে থাকে আমাদের ফটো সেশন। সীমাবদ্ধতা থাকার জন্য সব জায়গার ছবি আমরা তুলতে পারিনি। তারপর আমরা যাই ক্যান্টনমেন্টের ভিতরের পুকুরে, মায়াবী পুকুর। তার বিশেষ কারণ হচ্ছে এই পুকুরটির সমস্ত কিছুই আমার ভাগ্নের তত্ত্বাবধানে সম্পন্ন হয়। ওখানে কিছুটা সময় কাটিয়ে আমরা আগে থেকে ঠিক করে রাখা চাঁদের গাড়িতে করে বগালেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। কিছুদূর যাওয়ার পর পথে পড়ে মিলনছড়ি ভিউ পয়েন্ট। ওখানে কিছুটা সময় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে ও ছবি তুলে আবার যাত্রা শুরু। বগালেক ও কেওক্রাডং যেতে হলে বাহন হিসাবে ল্যান্ডক্রুজার জিপ বা চাঁদের গাড়ি নিতে হবে। বাস কাউন্টারের পাশেই এই সমস্ত বাহন ভাড়া করা যায়, যার মূল্য রুট প্লেট অনুযায়ী ঠিক করা আছে। আপনি আগে থেকে গাইড বা পরিচিত কারোর মাধ্যমে সদস্য সংখ্যা অনুযায়ী বাহন ঠিক করে রাখতে পারেন। আর বগালেক ও কেওক্রাডং যেতে হলে আপনাকে গাইড নিতেই হবে। বিভিন্ন ট্রাভেল ব্লগ ও ইউটিউবের ভ্রমণ বিষয়ক ভিডিওতে আপনি গাইডের নাম ও ফোন নাম্বার পেয়ে যাবেন। পাহাড়ি রাস্তা ধরে দুপাশে সৌন্দর্য উপভোগ করতে করতে একসময় পৌঁছে গেলাম ওয়াই জাংশনে। এখানে সেনাবাহিনীর চেকপোস্টে সবার নাম ঠিকানা ও এনআইডির কপি জমা দিয়ে আমরা রুমার পথ ধরলাম। একসময়ে পৌঁছে গেলাম রুমা ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে। বান্দরবন থেকে পাহাড়ি পথের সৌন্দর্য দেখতে দেখতে এবং আদিবাসীদের ছোট বিভিন্ন পাড়া পার হয়ে এখানে পৌঁছতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেগে যায়। পাশেই আছে ক্যান্টনমেন্ট, এখানেও সবার নাম ঠিকানা ও এনআইডির কপি জমা দিয়ে যেতে হয়। এখানকার প্রক্রিয়া সম্পন্ন করে আমার আরেক ভাগ্নের জন্য ক্যান্টনমেন্টের অফিসার্স মেসে যেতে হলো। পাহাড়ি লেবুর শরবত, পেঁপের জুস সহ বিভিন্ন রকমের নাস্তাকে আমাদের প্রাণ জুড়িয়ে গেল। আমরা আবার বগারলেকের পথ ধরলাম। পথে রুমা বাজার পড়বে, চাইলে আপনারা ওখানেও কিছু খেয়ে নিতে পারেন। আমরা অবশ্য রাতের বারবিকিউর জন্য মুরগির মাংস এখান থেকেই কিনে নিলাম। সবুজ পাহাড়ের বুক চিরে পিচ ঢালা পথ ধরে অকৃত্রিম সৌন্দর্য উপভোগ করতে করতে দুপুর 1:30 নাগাদ বগালেকে পৌঁছে গেলাম। প্রথমে আপনাকে স্থানীয় সেনাবাহিনীর ক্যাম্পে রিপোর্ট করতে হবে।
সেখান থেকে গুরু লেকটি দেখে আপনার চোখ ও মন জুড়িয়ে যাবে আর বুক কেঁপে উঠবে নিশ্চিত। মন বলতে থাকবে, এত সুন্দর আগে কেন আসেনি। চারদিকে সবুজ পাহাড়ে ঘেরা, মাঝখানে প্রাকৃতিকভাবে সৃষ্ট জলাধার বগালে, যা 2,700 ফুট উঁচুতে অবস্থিত, 115 ফিট গভীর ও প্রায় 15 একরের বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার স্বাদুপানির হ্রদ। আমার মতো আপনারও ইচ্ছে করবে লেকের স্বচ্ছ নীল পানিতে দাপাদাপি করতে, এজন্য নীল আকাশ, সবুজ পাহাড় আর স্বচ্ছ নীল জলের মিতালি। লেকের পাশেই বগা লেকের মূল গ্রাম, যেখানে প্রায় 36টি বম পরিবার বসবাস করছে। পর্যটকদের থাকার জন্য মাটি থেকে উপরে মাচাং করে বানানো হয়েছে কিছু কটেজ। খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। এখানে থাকতে চাইলে গাইডের মাধ্যমে অথবা আপনি সরাসরিও বুকিং করে রাখতে পারেন। এজন্য বিভিন্ন ট্রাভেল ব্লগ ও ইউটিউবের ভ্রমণ বিষয়ক ভিডিওর পাশাপাশি গুগল ম্যাপেরও সাহায্য নিতে পারেন। এখানে সোলার প্যানেলের মাধ্যমে মোবাইল চার্জ দেওয়ার বিশেষ ব্যবস্থা রয়েছে। বর্তমান আকাশ সংস্কৃতিতে ওরাও পিছিয়ে নেই। দেখতে পেলাম একদল বম শিশু একাগ্রচিত্তে কার্টুন চ্যানেল দেখেই যাচ্ছে। আমরা যেহেতু এখানে থাকবো না, তাই খাওয়া দাওয়া সেরে চাঁদের গাড়িতে করে কেওক্রাডংয়ের পথ ধরলাম। বগালেক থেকে দুভাবে কেওক্রাডং যাওয়া যায়, হয় ট্রেকিং করে অথবা ফোর হুইলারে করে। যেহেতু আমাদের দলে মহিলারা আছে এবং আমাদের পরবর্তী রুটে ট্রেকিং করতে হবে, তাই আমরা গাড়িতে করেই রওনা হলাম। বগালেক পর্যন্ত রাস্তা পাকাই ছিল, তারপর শুরু হলো মাটির বেশ উঁচু নিচু রাস্তা। এই দুর্গম পথ পাড়ি দিতে গিয়ে যে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হলো, তা ভাষায় প্রকাশ করা যাবে না। সারা শরীর ধুলায় দূষরিত হয়ে আমাদের কালো রং ফর্সা হয়ে গেল। এভাবেই এক সময় পৌঁছে গেলাম বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম দার্জিলিং পাড়া। এখানে আইরিনের দোকানে পরদিন সকালে ব্যাম্বু চিকেন খাবো বলে অর্ডার করে আসলাম। আর একটু আগাতেই 3,234 ফুট উচ্চতায় কেওক্রাডং পর্বতচূড়া যেন আমাদের ডাকছিল মায়ার আহ্বানে। আর্মি ক্যাম্পে নাম এন্ট্রি করে আমরা চলে গেলাম আমাদের নির্ধারিত মেঘবাড়ি কটেজে। 4টা বেজে গেছে। সেখানে চেঞ্জ করে ফ্রেশ হয়ে বের হয়ে দেখি উপত্যকা জুড়ে মেঘ আর রোদের লুকোচুরি। নিচের পাহাড় সারির উপর কোথাও বা কালো কালো মেঘের ছোপ। পাহাড় যে কত রহস্য আর বিস্ময় ভরা থাকে, তা দেখতে আর উপলব্ধি করতে লাগলাম। চলে যাই কেওক্রাডংয়ের চূড়ায়, সে এক বিস্ময়কর ভালো লাগা। দাঁড়িয়ে আছি অপূর্ব সুন্দর এক দৃশ্যপটের সামনে। এক সময় বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় হিসেবে স্বীকৃত কেওক্রাডংয়ের চূড়ায় দাঁড়িয়ে দেশের সবগুলো সর্বোচ্চ পাহাড়ের চূড়া দেখা যায়। এখান থেকে আমরা পাশের হেলিপ্যাডে যাই। সেই সময় ক্যাম্প কমান্ডার হেলিপ্যাডে পর্যটকদের কিছু নির্দেশনা দেয়। এখানে দাঁড়িয়ে আপনার যত দূর চোখ যাবে তত দূর শুধু পাহাড়ের সমুদ্র দেখতে পাবেন। এখানে মেঘ ভেসে বেড়ায় যখন তখন। মেঘের সাথে বন পাহাড়ের মিতালি দেখতে আপনাকে কেওক্রাডংয়ে ভ্রমণে অন্তত একবার আসতেই হবে। কেওক্রাডংয়ের হেলিপ্যাড থেকে সূর্যাস্তের সৌন্দর্য বর্ণনাতীত। পশ্চিম আকাশে সারি সারি পাহাড়ের উপর গুধুলি লালিমা ছড়িয়ে সূর্যিমামা বিদায়ের প্রস্তুতি নিতে শুরু করেছে। এই সৌন্দর্য বর্ণনা করার ভাষা আমার নেই। সূর্যাস্তের বর্ণনাতীত অপার সৌন্দর্য অবলোকনের পর আমরা চলে যাই কেওক্রাডংয়ের মালিক লালাদার রেস্টুরেন্টে চা খাওয়ার জন্য। এ ঠান্ডায় গরম চা খেয়ে সবার মন খুব ফুরফুরে। এখানে মোবাইল চার্জ দিয়ে গল্পগুজব করতে থাকি। লালাদার নাতনিদেরকে দেখতে পেলাম মোবাইলে গেমস খেলায় ব্যস্ত। লালাদার পারিবারিক এই রেস্টুরেন্টে আমাদের রাতের খাবারের ব্যবস্থা। যেহেতু খোলা জায়গায় বারবিকিউ করার অনুমতি নেই, তাই রেস্টুরেন্ট থেকেই আমাদের কেনা মাংস দিয়ে ওরাই সব কিছু রেডি করে কটেজে পৌঁছে দিবে। তাই একেবারে রাতের খাবার খেয়েই আমরা কটেজে চলে আসি। রাতে কটেজ থেকে বের হয়ে আকাশের দিকে তাকাতেই চক্ষু ছানা ভরা। মনে হচ্ছিল কোনো সৌন্দর্য দেবী আমাদের বিমোহিত করার জন্য পুরো আকাশ জুড়ে জ্বালিয়ে দিয়েছে অসংখ্য মিটমিটে তারা। এই অপার সৌন্দর্য মনের ক্যামেরায় বন্দি করে রাখলাম।
সকালে সূর্যোদয় দেখতে হবে, তাই কিছুক্ষণ রাতের তারাময় আকাশ দেখে সেদিনের মতো ঘুমের দেশে পাড়ি দিলাম।